নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, তবে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টি ছিটে পড়া নেই। কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো খবর নেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সুখবর দিল, জানা যাচ্ছে বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, আর এর প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে। তো বন্ধুরা, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। আগামী কয়েকদিন কলকাতা সহ গোটা বঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবার বৃষ্টি বাড়বে, সাথে অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু, পাশাপাশি এবার গতিও পেয়েছে, দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত প্রবেশ করেছে বর্ষা। ওদিকে উত্তর পূর্ব এবং পূর্ব বঙ্গোপসাগরে ফুসছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তরের অনুমান এর থেকে নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যার জেরে মাসের শেষে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে আজ থেকেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে জুলাই মাসের শুরুতেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে শহরে। আজ হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে তীরোত্তমায় বাড়তে পারে বৃষ্টি। আজ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া এই সব জেলায় ঘণ্টা 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের 2-24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 28 জুন পর্যন্ত জারি হয়েছে সতর্কতা। ওদিকে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, আজ 26 তারিখ থেকে 27 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই 3 জেলাতে কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আরও 2 জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার এই 2 জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই 2 জেলাতে কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, আজ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই সব জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বন্ধুরা 30-40 কিমি বেগে ঘণ্টায় ঝোড়ো হাওয়া হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী পাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কোনো কোনো জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়া হতে পারে। এবার দেখুন বন্ধুরা, 27 তারিখ থেকে 28 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে 27 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, 27 তারিখ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এই সকল জেলাগুলিতে 27 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বন্ধুরা, এই সব জেলাগুলিতে 30-40 কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করে রেখেছে।